টু মাহার মাঞ্জা, আমি মাহাশিকদার। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ব্লগটা কি রিলেটেড। তো হ্যাঁ, আমি আমার ফেলে দেওয়া একটা আলমারি থেকে আমার বাসার এক্সটেরিয়ার হচ্ছে ডিজাইন করেছি, যেটা কিনা সবাই অনেক বেশি পছন্দ করেছে আর আমি পার্সোনালি তো খুবই স্যাটিসফাইড। তো আমাদের পুরো বিল্ডিংয়ে তো মোটামুটি কাজ হচ্ছে, আমরা আমাদের বিল্ডিংয়ে হচ্ছে ফার্স্ট উঠেছিলাম, তারপর আস্তে আস্তে এখন হচ্ছে আমরা 5-6টা ফ্যামিলি আছি, বাকি ফ্ল্যাটগুলোতে কাজ হচ্ছে আর কি। তো যারাই দেখছে তারা বলছে আচ্ছা এরকম ডিজাইন করা বোর্ড কি পাওয়া যায়, এটা শুনে আমার খুব খুশি লাগছে। তো যাই হোক, তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি ডিটেইলটা কি। আর হচ্ছে এই আলমারিটা বেসিক্যালি আমার আম্মুর বাসায় থাকতে কেনা আর কি। এটা হচ্ছে কত সালের কথা, প্রায় 2012-13 দিকে মেবি এটা কেনা। তো এটা এত বছর আমি হচ্ছে আমার এই বাসায় নিয়ে এসেছিলাম, কারণ আলমারিটা আমার বেশ ফেভারিট ছিল। তো যাই হোক, এই বাসায় শিফট করার সময় এটার হচ্ছে ব্যাক পোর্শনটা একটু ভেঙে গিয়েছিলো, তারপর হচ্ছে গিয়ে ড্রয়ারের যেই কী বলে নবগুলো ছিল সেগুলো ভেঙে গিয়েছিলো। তো এটার মোটামুটি আমি যতটুকু ইউজ করেছি, জোর করে ইউজ করেছি, তারপর হচ্ছে যখন বাসা শিফট করলাম, শিফট করার পরে ওইটা আর মানে শিফট করার টাইমে আর কি ওইটা আর ইউজ করার মতো কোনো সিচুয়েশানে ছিল না খোলার পরে। তো আমি হচ্ছে যে বোর্ডগুলো মানে যে সাইডের বোর্ড, তারপর হচ্ছে যে ডোর যেগুলো ছিল সেগুলো হচ্ছে খুবই ভালো কন্ডিশনে ছিল। তো সব আমাকে বলছে এগুলো কেন পাগলের মতো রেখে দিচ্ছ, এটা দিয়ে কী বাড়াতে পারবা বা কিছু তো হবে না, এটা ফেলে দাও বা কাউকে দিয়ে দাও। বাট আমার তো একটা আইডিয়া ছিল যে আমি যেটা আমার এক্সটেরিয়ার করবো সেটা জানতাম না, বাট আমার মাথায় ছিল যে না আমি এটাতে কিছু না কিছু বানিয়ে ফেলবই। তো সেটা আমি আবার হচ্ছে আমার আগের বাসা থেকে এই বাসায় নিয়ে এসেছি, আর এই বাসায় তো এখনও তোমরা যারা আমাকে দেখো আমি কিন্তু ওরকম কোনো ক্যাবিনেট করাইনি, কারণ ক্যাবিনেট আমার পছন্দ না। আমার যেহেতু আমি ফার্নিচার এদিকে ওদিকে হচ্ছে মুভ করতে পছন্দ করি, তো ফিক্সড ফার্নিচার আমার কোনো কিছু পছন্দ না, দ্যাটস আমি কোনো ক্যাবিনেটও করাই না। ক্যাবিনেট করলেও আমার কাছে কেমন যেন দেখো প্রত্যেকটা মানুষের চয়েস ডিফারেন্ট, তো আমি কাউকে জাজ করছি না। আমার পার্সোনালি ফিল হয় যে বাসাটা মানে হোম শুড বি হোম, রাইট? মানে তোমার প্রত্যেকটা কর্নারে নিজের টাচ থাকবে, একদম যদি তুমি পুরোটা ফল সিলিং টিলিং করে হোটেল বানিয়ে ফেলো মাল্টি কালার লাইট টাইট দিয়ে, এগুলো আমার পছন্দ না। তো যাই হোক, দ্যাটস ওয়াই আমি আর কোনো ফল সিলিং বলো বা কোনো ফিক্সড ক্যাবিনেট বলো সেগুলো কিছুই করাইনি। বাট হ্যাঁ, আমার যে আলমারি রুম সেটাতে আমার আসলে একটু আলমারি বানানোর প্ল্যান আছে পুরো রুম জুড়ে। তো সেটা এখনই না, যখন করাবো তখন তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। তো এগুলো এখন আমার যে আলমারি আছে, তো এই আলমারির ছাদের উপরে আমি এতদিন হচ্ছে এই বোর্ডগুলোকে হচ্ছে প্রিজার্ভ করেছিলাম। তো যাই হোক, এখন বের হচ্ছি, একটু কাজ আছে। আচ্ছা, তার আগে বলে নেই, আমার কিন্তু নেক্সট ব্লগ হোপফুলি একটা ছোটোখাটো মেক ওভার করার প্ল্যান করছি আমার বাসার একটা কর্নার। তো খুবই অ্যাস্থেটিক হবে আই বিলিভ বা আই হোপ। তো দেখা যাক কী হয়। তো নেক্সট ব্লগটাও কিন্তু তোমরা চেক আউট করতে ভুলো না। এখন চলো বের হয়ে যাই, কোথায় কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, তারপর তোমাদেরকে দেখাবো যে এক্সটেরিয়ারে আসলে কী কী কাজ করিয়েছি। চলো আমরা বের হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে আজমপুর, তারপর যাব রাজলক্ষ্মী স্বপ্ন, তারপর যাব কই যেন বললাম আরো। তো এই কাজগুলো নিয়ে বের হয়েছি, আর কি কি কাজ সেগুলো তোমাদেরকে বাসায় গিয়ে দেখাবো। ফার্স্টে চলে এসেছি হচ্ছে আজমপুরে একটা স্টুডিওতে। আমি আমার যা কাজ, পিকচার হচ্ছে প্রিন্ট আউট করা বলো বা আদার্স ছোটো ছোটো যেই কাজগুলো বল, সেগুলো এখানেই করি। তো এটা হচ্ছে গিয়ে রাজুক কমপ্লেক্স বোধ হয়, তো রাজুক কমপ্লেক্স কমপ্লেক্স এ কমার্শিয়াল, মেবি রাজুক কমার্শিয়াল। তো এখানে হচ্ছে লাইব্রেরিও আছে, তো লাইব্রেরি থেকে আমি কিছু পেইন্ট নিব। আর তোমরা যারা জানো না যে লাইব্রেরি কোথায়, তাদেরকে কিন্তু জানিয়ে দিলাম যে রাজুক কমপ্লেক্সে তোমরা লাইব্রেরি পেয়ে যাবে, তারপর হচ্ছে স্টুডিও পেয়ে যাবে, ক্রোকারিজ পেয়ে যাবে, কসমেটিক্স, শাড়ি, নানান আইটেম কিন্তু রাজুক কমপ্লেক্সে আছে, যেটা কি না অনেকেই জানে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটু কালার খুঁজছি, কারণ লাস্ট 2-3টা ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে ছোটো ছোটো কালার আমার শেষ হয়ে গেছে বেশ আগে, তারপর ছোটো ছোটো হচ্ছে যেই ব্রাশের সেট সেটাও শেষ হয়ে গেছে, অর্ষাপুর কাছ থেকে নিয়ে কালার করেছি। তো বারবার বলতো নিজের কাছে খারাপ লাগে যে আপু তোমার কালারগুলো দিয়ে কালার করে দাও, ওই জন্য ভাবলাম যে ঠিক আছে আমি নিজে কিছু কালার কিনে ফেলি। তারপর
কোডটা শেষ হলে আমাকে ইউজ করবে এরকম আর কি। তারপর তোমরা যারা হচ্ছে জিজ্ঞেস করছিলে আপু রাজলক্ষ্মীর যে ভ্যানগুলো সেগুলো এখন কোথায় বসে, তো আমি এখানেই দেখলাম, আমি হচ্ছে দুই তিন দিন আগে এসেছিলাম তখনও দেখলাম এখানে আছে, এখনও এখানে আছে, তোমরা কিন্তু চলে আসতে পারো, মাঝখানে কয়েকদিন ছিল না এটা ঠিক। এখন চলে এসেছি হচ্ছে আরঙে, আরঙে আমার একদম শর্টকাটের মধ্যে দুইটা জিনিস নেওয়ার আছে, জাস্ট দৌড় মেরে ঢুকেছি, আমার হাজব্যান্ড নিচে ওয়েট করছে আর দৌড় মেরে জিনিসটা নিয়ে বের হব, তো চলো। বাসায় ঢুকে আগে কিচেনে চলে এসেছি, পুরো কিচেনটা মেসি, আমি এখনো হচ্ছে টাইডি করিনি কারণ দুপুরে খেয়েই বের হয়ে গিয়েছিলাম, তো এখন এসে আগে এগুলো সব ক্লিন করে গোছাচ্ছি তারপর রান্না শুরু করব। তো বাজার আজকে ওরকম কিছু করিনি, টুকটাক বাজার করলাম আর কি, একটু হানি শেষ হয়ে গিয়েছিলো, তারপর চাল শেষ হয়ে গিয়েছিলো, চাল হচ্ছে আমরা 5 কেজির প্যাকেট কিনি, 5 কেজির প্যাকেট মোটামুটি আমাদের দুজনের 1 মাস হয়ে যায়। তো তারপর হচ্ছে স্বপ্নে গিয়েছিলাম আজকে, স্বপ্নে এরকম আচার দেখলাম, তো আমরা হচ্ছে একটা মিক্সড আচার এনেছি আর একটা হচ্ছে রসুনের আচার এনেছি, এটা হচ্ছে 365 সামথিং নিল আর এটা বোধহয় 220 টাকা নিল। বাসায় এসে আগে হচ্ছে ডিনার প্রিপারেশন নিলাম আর সিম্পল রান্না করব আজকে, কারণ আমার আরও টুকটাক কিছু কাজ আছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, কারণ নেক্সট ব্লগে শুরুতেই বললাম যে একটা মেকওভারের প্ল্যান করছি, তো সেটার জন্য টুকটাক কিছু DIY করবো। আর হচ্ছে শুরুতে যেটা বলতে চাই যে ইউটিউব আমাকে আর কিছু দিক আর না দিক, আমাকে কিছু সুইট ফ্রেন্ডস দিয়েছে যারা কিনা আমাকে ভালোবাসে, সেটা আমি ফিল করতে পারি। যদি ভালো না বাসত তাহলে কারো, দেখো 2024 এসে কারো এত দায় পড়ে যায়নি যে আয়েশা সেই চিটাগং থেকে আমার জন্য আমার বার্থডেতে গিফট পাঠায়। তারপর আমার নতুন ফ্রেন্ড হয়েছে, সে কিনা ইরাম, ও রাজশাহীতে থাকে, ওর বাবার বাসা হচ্ছে ঢাকাতেই, তো ঢাকাতে এসেছিল তারপর আমার বাসায় এসেছিল, আমরা ছুটিয়ে আড্ডা দিলাম। আর ও খুব ভালোভাবেই জানে আমার ব্লগ দেখতে দেখতে যে আমার হোম ডেকোর আইটেম খুবই পছন্দ, তো আসার সময় হচ্ছে আমার জন্য গিফট এনেছে, তো গিফট তোমাদেরকে দেখিয়ে দিই। ও স্পেসিফিকভাবে বলেছে যে তুমি রিসেন্ট যেহেতু তোমার বেলকনি মেকওভার করেছো, তো আমি তোমার বেলকনির জন্য এটা এনেছি। তো ও হচ্ছে এই সুন্দর ল্যান্টার্নটা আমার জন্য এনেছে, এটা হচ্ছে গোল্ডেন ফিনিশের মধ্যে আছে, মেটালিক, আর এখানে আবার সুন্দর লাইটও জ্বলে, সুন্দর না? তো এইটা আমি হচ্ছে আমার নেক্সট মেকওভারে আগে ইউজ করবো, তারপর এটাকে বারান্দায় শিফট করবো, এরকমটাই প্ল্যান। তো থ্যাংক ইউ ইরাম এত ভালোবাসার জন্য। আর হচ্ছে আমার লিপসের উপরে র্যাশ উঠেছে, তো সে হচ্ছে থাইল্যান্ডে বোধহয় কোনো একটা ফ্রেন্ড দিয়েছে, ফ্রেন্ডকে দিয়ে আমার জন্য আবার আমার র্যাশের জন্য ক্রিম আনিয়ে দিয়েছে। তো এই ছোটো ছোটো জিনিস আসলে না বললেই নয় এরকম আর কি। তারপর আরও আরেকটা সিনিয়র ফ্রেন্ড হয়েছে আমার, সে হচ্ছে দীপাদি, তো দীপাদি হচ্ছে আমি যতটুকু জানি বোধহয় ধানমন্ডির ওদিকে ওনার বাসা, ওনার সাথে আমার মোটামুটি অনেক বেশি কথা হয়, ওনার সাথে আমার সবচেয়ে বেশি কথা হয়, তারপর ইরামের সাথে আমার কথা হয়, আয়েশা একটু সুইট কিছু করলে আমাকে টেস্ট করে যে আপু দেখো আমি এরকম ঘর সাজিয়েছি এটা করেছি, তো এগুলো আসলে আমাকে খুবই একটা ইনার পেস যেটা সেটা ফিল করায় যে এখনকার টাইমে এসে একটা আননোন পার্সনের কাছ থেকে যে শুধু তোমার ভিডিও দেখে সে এতটা কানেক্টেড ফিল করা, মানে সিরিয়াসলি আই এম ব্লেসড। তো যাই হোক, বাইরে গিয়েছিলাম, কী কী করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমি হচ্ছে কিছু পিকচার ফ্রেম করিয়েছি, ফ্রেম না সরি প্রিন্ট করিয়েছি, কালার প্রিন্ট করিয়েছি, জাস্ট এরকম কিছু পিকচার। তো এগুলো ওপস দেখাবো না, তো এগুলো কেন করে যাচ্ছি সেগুলো তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। তো কিছু কিছু আছে আবার আমি নিজে কিছুটা ডিজাইন করে মডিফাই করেছি, তারপর সেগুলোকে প্রিন্ট করেছি এরকম আর কি। তারপর হচ্ছে আমি লাস্ট কয়েকটা ব্লগে তোমাদেরকে বলছিলাম যে আমার ছোটো ব্রাশগুলো আমি খুঁজে পাচ্ছি না, এরকম একটা ব্রাশ আমি সেট কিনে নিয়েছি, এগুলোর দাম খুবই কম, 250 টাকা নিয়েছে সেটটা। তারপর হচ্ছে একটা অ্যাক্রেলিক কালারের সেট কিনেছি আমি, এরকম 12টা কালার আছে, এটা নিল বোধহয় 300 টাকা বোধহয় নিয়েছে এটা। তো এখানে মোটামুটি সব কালারই আছে, সাদা আছে, সবুজ আছে, হলুদ, ব্রাউন, ব্লু, যা লাগে মোটামুটি সব কালারই আছে।
হ্যাঁ মোটামুটি সব কালারই আছে এখানে, তো আমার পারপাস এটা দিয়ে সলভ হয়ে যাবে। যেটা অনেকদিন থেকে কিনবো কিনবো করে আর কেনা হচ্ছিল না, ফাইনালি কিনে ফেললাম। তারপর হচ্ছে লাস্ট, আসলে আমি একটা লিপস্টিক কিনেছিলাম, কালারটা আমি এত স্যাটিসফাইড হয়েছি, তো সেই কালারটা তো আমার মনে আছে, বাট লিপস্টিকের ব্র্যান্ড আমার মনে ছিল না, নাম্বারও আমার মনে ছিল না। তো লাস্ট হচ্ছে এরাম যেদিন আসবে, এরামের সাথে বসে বারান্দায় গল্প করছিলাম, তো তখন এই লিপস্টিকের কথা ওকে বলছিলাম যে আমি এরকম একটা লিপস্টিক কিনেছি যেটা কিনা আমার পছন্দ হয়েছে, আর আমার লিপসে যেহেতু র‍্যাশ, সব লিপস্টিক আমাকে স্যুট করে না, তো এই লিপস্টিকটা বেশ আমাকে স্যুট করলো। অ্যান্ড দেন ও বলছিল কোন ব্র্যান্ড, জিয়ার না ফ্লোরমার। তো ফ্লোরমার শোনার পর না আমার একটু মনে হচ্ছিলো যে আচ্ছা ফ্লোরমার। অ্যান্ড দেন আমি আজকে গেলাম, যাওয়ার পরে হচ্ছে ওদেরকে বললাম যে আচ্ছা আমি এরকম একটা লিপস্টিক নিয়েছিলাম যেটা কিনা নাম্বারটাও মনে নাই, এই মনে মনে কিছু মনে নাই। তো আমাকে বললো হ্যাঁ ম্যাম আমার মনে আছে আমি আপনাকে কোন ব্র্যান্ড দিয়েছিলাম, আমি ফ্লোরমার দিয়েছিলাম। তো ওই ফ্লোরমারের মধ্যে হচ্ছে কয়েকটা কালার আমাকে দেখালো, বাট স্পেসিফিক কালার কোনটা আমি চাই না, আমি চোখ বন্ধ করে এইটা নিলাম। এখন আমি শিওর না যে আদৌ এইটা কিনা, বাট অনেক বেশি লাইট তো, তো আমি অবশ্য লিপসে ট্রাইও করলাম, মনে হচ্ছে এইটা, বাট আমি আসলে কালকে ডে লাইটে এটা ইউজ করার পরে বুঝতে পারবো যে আদৌ এইটা কিনা। তো যাই হোক, আমি হচ্ছে এই কালারটা, যদি আমি যে কালারটা কিনেছিলাম সেটা হয় তাহলে ট্রাস্ট মি কালারটা এত নাইস একটা কালার, এটা যে কোনো আউটফিটের সাথে তুমি ট্রাই করতে পারবে, যে কোনো কী বলে কালারের মানুষ, মানে যে কোনো কমপ্লেক্সের মানুষ এটা ইউজ করতে পারবে। তো এইটা আমার মনে হয় যে একদম সবার কাছে একটা করে থাকা উচিত। প্রাইসটা বলে দিচ্ছি, নাম্বারটা বলে দিচ্ছি, প্রাইস নিয়েছে হচ্ছে 1240 টাকা, আর এটা হচ্ছে ফ্লোরমারের, নাম্বারটা হচ্ছে কি বাবা দেখা যাচ্ছে না, ওকে নাম্বারটা 056 056, এটার নাম্বার। তো আমি তোমাদেরকে নেক্সট কোনো ব্লগে বলে দেবো যে এইটাই ওইটা কিনা, বাট আমার এটার চেহারা দেখে মনে হচ্ছে যে এইটাই ওইটা। তো যাই হোক, তারপর হচ্ছে আরঙে গেলাম, আরঙ থেকে আমি এরকম একটা ছোট র‍্যাগ কিনেছি, তো এটা কিনেছি আমার নেক্সট মেকওভারের জন্য, তোমাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি। তো এটা খুবই ছোট, আমি চেয়েছিলাম একটু রাউন্ড শেপের মধ্যে, বাট রাউন্ড শেপটা আমি পেলাম না, দেন আমি ভাবলাম ঠিক আছে এটাই নিয়ে নিই। আর এটার একটা টেক্সচার দেওয়া আছে এরকম দেখতে পাচ্ছ, সাইজটা বোধ হয় কত, 2 ফিট বাই 1.5 ফিট, না হ্যাঁ 2.5 ফিট বাই 1.5 ফিট এরকম কিছু একটা বোধ হয় সাইজ হতে পারে। দেখি সাইজটা লেখা আছে নাকি, সাইজটা এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বাট এটার প্রাইস নিয়েছে 1490 টাকা। তারপর আর কিনলাম হচ্ছে এরকম ক্যান্ডেল কিনেছি, একটু ডিস্ট্রেস টাইপের একটা ফিল দিবে, একটু গোল্ডেনিশ, একটু ব্ল্যাকিশ টাইপের একটা ফিল দিবে, তো এটা খুবই নাইস লাগলো আমার কাছে। এরকম একটা পেয়ার নিয়ে নিয়েছি, আর প্রাইসটা খুবই কম, দুইটার প্রাইস নিয়েছে হচ্ছে 85 টাকা প্লাস ভ্যাট। তো এই হচ্ছে আমার আজকে শপিং, আর তোমাদেরকে তো এখনও দেখাইনি যে আমার এক্সটেরিয়ার কী করেছি, তো আগে রান্নাটা শেষ করি, তারপর চারপাশে একটু নয়েজটা কমুক, তারপর তোমাদেরকে এক্সটেরিয়ার দেখিয়ে দিচ্ছি। তো চলো কিচেনে যাই, ও চা বসাবো, চা বসানো হয়নি এখনো, তো চা বসাই রান্নাবান্না করি। তো রান্না কিন্তু আমার মোটামুটি শেষের দিকে, আমি ইলিশটা খুবই সিম্পলভাবে রান্না করি, শুধু পেঁয়াজ কুচি আর হচ্ছে ড্রাই স্পাইসেস সল্ট, দ্যাটস ইট, আর কিছু দেই না আমি। অ্যান্ড দেন হচ্ছে আমি মূলা রান্না করছি, সেটার জন্য আমি ফার্স্টে মূলাটাকে হচ্ছে একটু সিদ্ধ করে নিয়েছি, যাতে করে যে র স্মেল সেটা চলে যায়। তারপর সেটার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি, তারপর একটু রসুন বাটা দিয়েছি, আর ড্রাই স্পাইসেস দিয়েছি, হলুদ, মরিচ, ধনে আর লবণ, আর সেই সাথে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে চিংড়ি মাছ, ছোটো চিংড়ি যেটা। তো এবার সুন্দর করে এটাকে কষাবো, কষানোর পরে যে সিদ্ধ করে রেখেছি মূলাটা সেটা দিয়ে দিব, তারপর আবার সুন্দর করে অনেকক্ষণ কষাবো। কষানোর পরে হচ্ছে আমি একটু পানি অ্যাড করে দিব, তো পানিটা অ্যাড করার পরে হচ্ছে পানিটাকে আমি জোরে জাল করে কমিয়ে নিয়েছি, তারপর ধনে পাতা দিয়ে দিয়েছি, দ্যাটস ইট। তো এটা হচ্ছে আমাদের এক্সটেরিয়ার, যেটা কিনা আমি হচ্ছে আমার বাদ দেওয়া আলমারি দিয়ে বানিয়েছি। তো এই ফ্রন্টের যে পোর্শনটা দেখছো সেটা হচ্ছে আমি আমার যে আলমারির ডোর, সেই ডোরগুলো রেখে দিয়েছিলাম, তিনটা ডোর এখানে, আর উপরের যে পার্টগুলো সেটা হচ্ছে সাইডের যে পোর্ট সেগুলো।
তো এখনও এটার মেকওভার বাকি। আসলে কিছু কিছু জিনিস আমি আমার নেটিভ থেকে অর্ডার করেছি, অর্ডার করেছি বলতে আমি ডিজাইন দিয়েছি, সেগুলো বানাবো, তো যখন আসবে তখন এখানে সেট করব। তো যখন করব ডেফিনেটলি তোমাদের সাথে তো শেয়ার করবই। তো আমি খুব এক্সাইটেড মেকওভার করার জন্য। আর যে প্ল্যান্টারগুলো দেখছো এগুলো হচ্ছে গিয়ে কালার করা বাকি, এগুলোকে হোয়াইট কালার করে দিব, নাহলে ম্যাচ করছে না ব্যাকগ্রাউন্ডের সাথে। আর যখন কালার করবো শেয়ার করবো, ডেফিনেটলি তোমাদের সাথে সবই শেয়ার করি। আর ডোরটাও আমি কালার করে দিব, ডোরটা আসলে এখন একটা রাস্টিক লুকে আছে, তো এটাকে হচ্ছে আমি প্লাস্টিক পেন্ট করব বা কী করবো সেটা শেয়ার করবো তোমাদের সাথে, তোমরা জানিও কেমন হয়েছে। তো এই ছিল আজকের ব্লগ। আর তোমরা জানিও এক্সটেরিয়ারটা কেমন হয়েছে। তারপর হচ্ছে যেই যারা মুলা খাও না তারা কিন্তু মুলাটা ডেফিনেটলি ট্রাই করতে পারো, কোনো স্মেল থাকে না। আর নেক্সট ব্লগ আশা করছি একটা মেকওভারের ব্লগ হবে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, ভালো রাখবে। এখনো মহারমাজা ফ্যামিলির মেম্বার না হলে একটা সাবস্ক্রাইব করে মহারমাজা ফ্যামিলির মেম্বার হয়ে যাও। মহালক্ষ্মী।